হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরডি তোমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক ব্যস্ততার কারণে গত এক সপ্তাহ আমি কোনো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো আজ শুক্রবার, তাই আমি খুব অল্প সময়ের ভিতরে রাইস কুকারে গরুর গোশ দিয়ে রান্না করব ঝরঝরেভাবে বিরিয়ানি। রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা এতটাই ঝরঝরে হয়, আর বিরিয়ানির স্বাদটাও অনেক সুন্দর হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে গরুর গোশে আমি টক দই আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 মিনিট রেস্টে রাখতেছি। আজ আমি বিরিয়ানিটা যেহেতু রাইস কুকারে রান্না করব, তাই রাইস কুকারের সুইচটা আমি অন করে দিছি। এখন আমি তেল দিয়ে রাইস কুকারটা ভালোভাবে গরম করে নিচ্ছি। রাইস কুকারটি গরম হয়ে গেলে আমি এখন এখানে আছে রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা, মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা আমি বাসায় তৈরি করছি, যার কারণে আমার সকল রান্নায় কালারটা অনেক সুন্দর আসে। শুকনো মরিচের গুঁড়ার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। দিলাম হাফ চামচ লবণ। এবার আমি মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি প্রথমে গরুর গোশটি ভুনা করে নিব, তাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরুর গোশ। এবার আমি গোশটি একটি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব, আর ততক্ষণে আমি গোশটি কষানো হতে হতে আমি পোলাও চালটি ধুয়ে চাল থেকে পানিটা ঝরে যাওয়ার জন্য একটি ঝাঁপিতে রেখে দিব 5 মিনিট। চালটি ধুতে ধুতে আমার রাইস কুকারে গোশের চালটি উঠে আসছে, তাই আমি এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আর তেজপাতা। গোশটি কষানো হয়ে গেলে এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ এই পানিতেই আমার গোশটি নরম হয়ে যাবে। রাইস কুকারে গোশটি হতে হতে আমি গ্যাসের চুলায় পেঁয়াজটি ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে রাখবো। তারপরে পোলাও চালটি ভালো করে ভেজে নিব। পোলাও চালটি আমি ভেজে নিই এই কারণে, কারণ পোলাও চালটা যদি ভাজা হয় তাহলে আর যতই পানি একটু বেশি হোক না কেন, বিরিয়ানিটা নরম হয় না, ঝরঝরে হয়। চাউলটা ভেজে নিচ্ছি এই সাইডে, আর এই সাইডে দেখুন রাইস কুকারের পানিটা কমে আসছে, তাই আমি কেটে রাখা আলুগুলো রাইস কুকারের ভিতরে এখন দিয়ে দিলাম। আমি যখন সময় কম থাকে তখন আমি রাইস কুকার আর গ্যাসের চুলায় এভাবে একই সময়ে রান্না করে থাকি। আমার গরুর গোশটি ভুনা করা হয়ে গেছে, তাই আমি এখন নামাবো। আর নামানোর আগে আমি গরুর গোশের ভিতরে রাঁধুনির বিরিয়ানির মশলাটির হাফ দিয়ে দিচ্ছি, আর হাফ দিব আমি পানির ভিতরে। রাইস কুকার থেকে আমি গোশটি নামিয়ে রাখতেছি, আর রাইস কুকারের ভিতরে আরেকটি বাটি বসিয়ে হাতের আঙ্গুলে 2 করের মাপ নিয়ে আমি পানি দিয়ে দিলাম। এই 2 কর পানির ভিতরে আমি আজ 1.5 কেজি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি কখনো পানি পট মেপে দিই না, আমি এভাবে করেই পানি নিই সবসময়ের জন্যে। পানির ভিতরে দিয়ে দিচ্ছি হালকা একটু রসুন, আদা এবং জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। বিরিয়ানিতে যদি টমেটো সস না দিই তাহলে বিরিয়ানিটা ভালো স্বাদ হয় না। টমেটো সসটা আমাদের মাঝে মাঝে দরকার হয়, যার কারণে আমি টমেটোর সিজনে সসটি তৈরি করে ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলার হাফ অর্ধেক, দিলাম কিছু কাঁচা ঝাল, হালকা একটু চিনি দিলাম, পেঁয়াজ কুচি, পানির ভিতরে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এবার দিলাম আমি 2 কাপ পরিমাণ মতন গরুর দুধ। দুধ দেওয়ার কারণেও বিরিয়ানির স্বাদটা অসাধারণ হয়। তো আমার পানির জালটা উঠে আসছে, এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পোলাও চাল। আর আমি বিরিয়ানি রান্না করলে চাউলের সাথে গোশ ভুনাটা দিয়ে দিই, কারণ
গোল ভুনাটা যদি এই পানির সাথে দিয়ে দিই তাহলে আমার বিরিয়ানিতে সব জায়গা মশলা অ্যাডজাস্ট হয়। গোল ভুনাটা ভাত হয়ে যাওয়ার পরে দেওয়া হয় তাহলে সব জায়গায় মশলাটা অ্যাডজাস্ট করে না, যার কারণে আমি এই পানি থাকতেই গোল ভুনাটা দিয়ে দিই। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। জাল উঠলেই আমি 2 থেকে 3 বার এভাবে করে নাড়া দিয়ে মিশিয়ে দিই, তা না হলে রাইস কুকারের নিচ থেকে লেগে যায়। আর এভাবে করে যদি পানি থাকতে যদি 2 থেকে 3 বার নাড়া দিয়ে দিই তাহলে বিরিয়ানির মশলাটা পুরো অ্যাডজাস্ট হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। এভাবে করে আমি আজ রাইস কুকারে রান্না করে নিলাম গরুর গোশ দিয়ে বিরিয়ানি। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ব্রাউন কালার করে সেটি এখন উপর দিয়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি পুরো বিরিয়ানিতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখুন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও কত সুন্দর আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।